ঈদের সামাজিক অর্থ উৎসব, আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলমানদের জীবনে ফিরে আসে ঈদ। প্রথমটি উদযাপিত হয় দীর্ঘ এক মাস রোজা রাখার পর, যাকে বলা হয় ঈদুল ফিতর বা রোজার ঈদ, আর অন্যটি আত্মত্যাগের কোরবানির ঈদ বা ঈদুল আযহা। এই দুইটি ঈদই হল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। গোটা পৃথিবীতেই মুসলিম ধর্মাবলম্বীরা এই দিন খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সবাই এদিন সাধ্যমতো ভালো পোশাক পরে, ঘরে ঘরে ভোজের আয়োজন হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। দরিদ্ররাও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা আনন্দের সাথে পালন করে। মুসলমানেরা এদিন ঈদের দুই রাকাত নামাজ আদায় করে, আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়। বর্তমানে ঈদ কার্ড বিনিময় একটি জনপ্রিয় প্রথায় পরিণত হয়েছে, আর তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়াতেও আনন্দ, খুশি ও ঈদের আবেগ ভাগাভাগি করে থাকে। সমাজের ধনী ও সক্ষম ব্যক্তিরা নির্দিষ্ট হারে গরিবদের ফিতরা বা শর্তহীন অনুদান বিতরণ করে থাকে, যা ধর্মীয় দিক থেকে ধনীদের জন্য যা বাধ্যতামূলক। এই ঈদ উৎসবের কিভাবে প্রচলন হয়েছে তার ইতিহাস ও তথ্য সঠিকভাবে আজও জানা যায়নি। নানা ইতিহাস গ্রন্থ ও ঐতিহাসিক সূত্র ও তথ্য থেকে রোজা পালন এবং ঈদুল ফিতর বা ঈদুল আযহা উদযাপনের যে ইতিহাস জানা যায়, তাতে 1204 খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিম অধিকারে এলেও নামাজ, রোজা ও ঈদ উৎসবের প্রচলন হয়েছে তার বেশ আগে থেকেই। বঙ্গদেশ যুদ্ধবিগ্রহের মাধ্যমে মুসলিম অধিকারে আসার বহু আগে থেকেই মধ্য ও পশ্চিম এশিয়া থেকে মুসলিম সুফি, দরবেশ ও সাধকরা ধর্মপ্রচারের লক্ষ্যে উত্তর ভারত হয়ে পূর্ব বাংলায় আসেন। অন্যদিকে আরবীয় এবং অন্যান্য মুসলিম দেশের বণিকেরা চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমেও বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এভাবেই একটা মুসলিম সাংস্কৃতিক তথা ধর্মীয় প্রভাব যে পূর্ব বাংলায় পড়েছিল। তবে মুঘল যুগে ঈদের দিন যে হইচই বা আনন্দ হতো, তা মুঘল ও বনেদি পরিবারের উচ্চপদস্থ এবং ধনাঢ্য মুসলমানদের মধ্যে কিছুটা হলেও সীমাবদ্ধ ছিল। তার সঙ্গে সাধারণ মানুষের ব্যবধান না থাকলেও কিছু দূরত্ব ছিল। আগরতলায় গেদুমিয়ার মসজিদে পবিত্র ঈদ নামাজে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্য জুড়ে আমাদের এই পবিত্র ঈদ উৎসব পালন হচ্ছে, এবং বিশেষ করে রাজ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম আছে। আমরা নিজ নিজ ধর্ম পালন করি এবং নিজ নিজ ভাষা আমরা বলি, এবং নিজ নিজ জাতিদের আমরা উন্নয়নে কাজ করি। সেটাই হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মে আমাদের কর্তব্য। ঈদের এই কুরবানি প্রসঙ্গে যতদূর জানা গেছে, মুসলমানদের প্রিয় নবী আব্রাহামের কাছে আল্লাহ তাআলা তার প্রিয় ছেলেকে কুরবানি দিয়েছিল। নবী যখন একমাত্র ছেলেকে কোরবানির জন্য তৈরি করেছিল, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে একটি দুম্বা পাঠিয়েছিল। এই দুম্বা কোরবানি দিয়েই খুশি করিয়েছিল আল্লাহকে। আর তারপর থেকেই ত্যাগের প্রতীক হিসেবে মুসলমান ধর্মাবলম্বীরা পবিত্র ঈদে বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকে, জানিয়েছেন জনৈক ইমাম। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কুরবান করার নির্দেশ হয়। এই নির্দেশ পালনে ইনি প্রস্তুত হন। এটা আসলে মূলত পরীক্ষামূলক ছিল। ওনার সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা আসে, ওই দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়। সেই দিন থেকে সারা পৃথিবীতে কুরবানির পরিবেশ চলে আসছে, এর রীতিনীতি, এর প্রথা চলে আসছে। মূলত কোনো পশু কুরবানি আসল উদ্দেশ্য নয়, নিজের মনের সমস্ত বিপরীত কার্যকলাপকে কুরবান করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করার প্র্যাকটিসই হলো এই কুরবানির মূল উদ্দেশ্য। আজকের এই ঈদুল আজহার কে কেন্দ্র করে রাজ্যে এবং সারা দেশে সকল অংশের মানুষরাই কাজ করবেন। আজকের এই ঈদের আনন্দকে কেন্দ্র করে আমাদের রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের প্রত্যেক ঘরে সমানভাবে আনন্দ পৌঁছে যাক, এই আকাঙ্ক্ষাও প্রার্থনা করছি।
এবছর ঈদে বাংলাদেশ থেকেও অনেক মুসলমান ধর্মাবলম্বী ত্রিপুরা এসেছে ঈদ-উল-আযহা পালনের উদ্দেশ্যে। এরকম এক বাংলাদেশি নাগরিকের সাথে এই প্রতিবেদকের কথা হয়েছে গেদু মিয়ার মসজিদে। আমার নাম আলতাফুর রহমান, আমি বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলা থেকে এসেছি। আমি ঈদে উপলক্ষে আমার পরিবার নিয়ে বেড়ানোর জন্য এই দেশের বাহিরে, প্রথম ঈদ এই দেশের বাহিরে এই ঈদ করার জন্য আর বেড়ানোর জন্য সাথে আনন্দ পরিবারের। এদিকে বৃহস্পতিবার সোনামুড়া কুলুবাড়ি ঈদগাহ ময়দানে সকাল 8টা নাগাদ নামাজ অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক শামসুল হক। মুসলিম ধর্মাবলম্বীদের এই কুরবানি ঈদের নামাজ আদায়ে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন কুলুবাড়ি ঈদগাহ ময়দানে। এদিন নামাজ আদায় শেষে সিপিআইএম বিধায়ক শামসুল হক বলেন, সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় সংখ্যালঘুরা এখনও রয়েছে বর্ডার ফেন্সিং এর বাইরে। পরিতাপের বিষয় হল, অন্যান্য বছর যারা বর্ডার ফেন্সিং এর বাইরে রয়েছে সেই সংখ্যালঘুদের জন্য কুরবানি ঈদের সময় গবাদি পশু ক্রয় বিক্রয় করার জন্য তাদেরকে পারমিটের ব্যবস্থা করা হতো, কিন্তু এই বছর সরকারের পক্ষ থেকে পারমিট দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ফলে বর্ডারও সিল করে দেওয়া হয়। ফলে কাঁটাতারের বাহিরে যে সংখ্যালঘুরা রয়েছে তারা কুরবানি ঈদের গবাদি পশু ক্রয় বিক্রয় করতে পারছে না। অভিযোগ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহকুমা শাসককেও অবগত করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জানেন যে আমাদের সোনামুড়া মহকুমা একটা বৃহত্তর এলাকা, যারা বর্ডার এনসিলের বাইরে সেখানে আছে, শত শত পরিবার এখনও বর্ডার এনসিলের বাইরে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের বসবাসই সেখানে বেশি। কাজেই তাদের অন্যান্য বছর যেইভাবে তাদের জন্য সেখানে পারমিট করা হতো, পারমিট দেওয়া হতো এনসিলের বাইরে গবাদি পশু ছাগল ইত্যাদি সেখানে নিয়ে দেওয়া হতো, এই বছর আমরা দেখলাম পারমিট সেখানে বন্ধ করে দেওয়ার ফলে এবং ডিএসও সেখানে তার কাঁটাতারের বেড়া সেখানে সিল করে নেওয়ার ফলে সেখানে দেখা গেল যে গবাদি পশু যারা বাইরে আছেন তারা সেখানে নিতে পারছেন না। তারা একটা বৃহত্তর অংশ সেখানে কুরবানি থেকে সেখানে হয়তো বঞ্চিত হবে। আমি গতকালকেও সেখানে আমি মাননীয় সেখানে মুখ্যমন্ত্রীকে দুইবার সেখানে আমি এই বিষয়টা সেখানে অবহিত করি, কিন্তু দেখা গেল সেখানে কোনো সুরা হয়নি। তবে যাই হোক, ঈদকে কেন্দ্র করে কুরবানি নিয়ে রাজ্যের কোথাও না কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নেই চলছে ঈদের আনন্দ উৎসব ও কুরবানি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।